চায়নাতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভিসা নিশ্চিত করার জন্য আপনার কেমন ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3। আজকে আমি যে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার যে ভিসাটা রয়েছে সেটা নিশ্চিত করার জন্য কেমন ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন, এবং সেটা কীভাবে হচ্ছে আপনি প্রোভাইড করবেন, এবং কার কার নামে থাকলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। চায়নাতে যখনই আপনি উচ্চশিক্ষার কথা ভাবতেছেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার একটা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন। এখন কথা হতে পারে সেই ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট কত হবে। আমি যদি বলি সেই ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট হবে $2,500, বাংলা টাকায় যেটা $2,500,000 মতো হতে পারে। তো চেষ্টা করবেন যাদের একটু বেশি রয়েছে আর্থিক অবস্থা তারা একটু বেশি করে ব্যাংক স্টেটমেন্টটা করার জন্য, কারণ ব্যাংক স্টেটমেন্টটা যদি বেশি থাকে এবং একটা ভালো ব্যাংক স্টেটমেন্ট হয় অবশ্যই আপনার ভিসাটা 100% কনফার্ম হবে। এবং যেটা হচ্ছে যে সেই ব্যাংক স্টেটমেন্টগুলা কার কার নামে থাকলে আমি সুযোগ সুবিধা বেশি পাবো, আমি প্রথমেই বলবো ফার্স্ট ব্লাড, আপনার বাবা, আপনার মা, এই ওনাদের নামে যদি ব্যাংক স্টেটমেন্টটা থাকে তাহলে আপনার ভিসা কনফার্ম করার জন্য এটা খুবই কার্যকরী। অথবা আপনার নিজের নামে যদি থাকে তাহলে সেটা প্রুভ করার জন্য আপনি যে একজন জব হোল্ডার বা আপনি যে একজন বিজনেসম্যান সেটাকে শো করতে হবে, এবং আপনার বাবা মার নামে যদি থাকে তাহলে তো খুবই ভালো। এছাড়াও হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভের থাকে, খুব ক্লোজ রিলেটিভ থাকে, তাদের ব্যাংক স্টেটমেন্টও গ্রহণ হয়, এই জন্য আপনাকে এভিটোভিট করতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং যে বিষয়টা হচ্ছে যে কখন ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় এবং কীভাবে ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। আগে যেটা হতো যে হাতে করে এম্বাসিতে নিয়ে যাইতে হতো, তাদেরকে শো করতে হতো, তারা দেখতো ম্যানুয়ালি, দেন হচ্ছে তারা ভিসাটা কনফার্ম করতো। বাট এখন কিন্তু সেই সিস্টেমটা নেই, এখন কিন্তু আপনাকে হচ্ছে অনলাইনে আপলোড দিতে হবে। আপনার যখন ভিসাটা অ্যাপ্লাই হবে প্রথমেই আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। আমি বলবো যে ব্যাংক স্টেটমেন্টটা লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাইয়ের সময়, আপনাকে আগেই রেডি করতে হবে, যখনই আপনি ভিসা অ্যাপ্লাইটা শুরু করবেন তখনই আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, ওখানে আপলোড দিতে হবে। তো এইটা হচ্ছে এখন অনেকটা 9 পেজের, আমি যদি বলি 9 পাতার একটা হচ্ছে থাকে এম্বাসিতে, হচ্ছে আপনাকে ফিল আপ করতে হয় একটা ফর্ম, 9টা পেজ থাকে। তো সেইগুলো খুব কেয়ারফুলি আপনাকে হচ্ছে ফিল আপ করতে হবে, ওখানে যদি কোনো ভুল হয় আপনার কিন্তু রিজেক্ট চলে আসবে। সো কোথায় কী প্রোভাইড করতে হবে, কীভাবে প্রোভাইড করতে হবে, কোনটার সাথে কোনটা অ্যাটাচ করতে হবে, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। আর যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন একজন এক্সপার্টিস্ট যে এই বিষয়ে দক্ষ এবং প্রতিনিয়ত কাজ করে থাকে, তার মাধ্যমে আপনি হচ্ছে আপনার ভিসাটা অ্যাপ্লাই করাবেন। এতে করে হয় যে উনি আপনাকে ভালো করে গাইড করতে হবে কোন কোন পেপারগুলো আপনার লাগবে এবং হচ্ছে কেমন ব্যাংক স্টেটমেন্টের দরকার পড়বে, কত অ্যামাউন্ট হইলে আপনার জন্য সুবিধা হয়, এই বিষয়গুলো আপনাকে তখন হচ্ছে উনি বলবেন। আর অবশ্যই মাথায় রাখবেন ব্যাংক স্টেটমেন্টটা হতে হবে খুবই আপডেট, আপনি যখন অ্যাপ্লাই করতেছেন তার 2 থেকে 3 দিন আগে চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করার জন্য। এতে করে হচ্ছে আপনার রিবুক বা হচ্ছে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো আপনাকে একটা অথেন্টিক, এবং মাথায় রাখতে হবে কোনোভাবে ব্যাংক নিয়ে হচ্ছে কারচুপি করা যাবে না, কারণ ব্যাংক নিয়ে যদি আপনি কোনোভাবে কারচুপি করেন বা ব্যাংক নিয়ে যদি কোনো 2 নম্বরই করেন বা না কোনো হচ্ছে যদি রং ইনফরমেশান দেন বা হচ্ছে আপনার ব্যাংকটা যদি 100% অথেন্টিক না হয় আপনার কিন্তু ভিসা রিজেকশন আসতে পারে, যেটা কিছু অলরেডি হচ্ছে। আমার যতটুকু জানা রয়েছে আমি সেখান থেকে আপনাকে ইনফরমেশানটা দিলাম। তবে মাথায় রাখবেন যাতে ব্যাংকটা খুব ভালো একটা অ্যামাউন্ট হয়, ব্যাংকটা হচ্ছে ফার্স্ট ব্লাডের হয় এবং খুব আপডেট হয়, এবং চেষ্টা করবেন একজন এক্সপার্টিস্টের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লাইটা করাতে, কারণ ওনারা আপনাকে সঠিকভাবে সেটা করে দিতে পারবে। আমি বলেছি অলরেডি যে 9টা পাতার একটা বা 9 পেজের একটা ভিসা অ্যাপ্লিকেশান থাকে, এটা কিন্তু অনেক লং একটা হচ্ছে প্রসিডিওর। সো আপনাকে জানতে হবে কোথায় কী ইনপুট দিতে হচ্ছে, কীভাবে দিতে হচ্ছে। আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেটা হচ্ছে আপনি ভিডিও ইন্টারভিউ ডেট পাবেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশান পেয়েছেন। আসসালামু আলাইকুম।